একদিন একটি লোভী কুকুর একটি কসাইয়ের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করল। তা দেখে কসাই তার পিছনে তাড়া করল, কিন্তু কিছু দূর পর্যন্ত গিয়ে সে তার নিজের দোকান ফিরে এলো। এদিকে কুকুরটা ভীষণ ভয়ে ছুটতে লাগলো প্রাণে প্রাণে। অনেকটা যাওয়ার পর সে পিছন ফিরে তাকিয়ে দেখল যে কসাইটা তার দিকে তাড়া করছে, সে আর আসেনি। কাউকে আসতে না দেখে সে তার গতি অনেক ধীর করে দিল এবং ধীরে সুস্থে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর এসে পৌঁছলো একটা ছোট্ট নদীর কাছে। সে তখন মাংসের টুকরোটা নিয়ে সেতুর উপর দিয়ে নদী পার হতে লাগলো। সেই সময় নদীর পরিষ্কার জলে তার প্রতিবিম্ব ভেসে উঠতে সে সেদিকে তাকিয়ে দেখলো লোভী আর বোকা কুকুরটা নিজের প্রতিবিম্বকে মাংস মুখে অন্য আরেকটি কুকুর মনে করলো। তখন সেই মাংসের টুকরোটা পাওয়ার জন্য তার খুব বড় লোভ হলো। বেচারা কুকুর, তখন সে কি করলো, অত চিন্তা ভাবনা না করে নদীর জলে ঝাঁপিয়ে পড়লো আর সঙ্গে সঙ্গে জলের স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে চলে গেল। লোভী কুকুরটা মাংসের টুকরোটার সাথে সাথে তার মূল্যবান প্রাণটাও হারালো। এই গল্পের নীতি কথাটি হলো, অতিরিক্ত লোভ মানুষের সর্বনাশের কারণ।